আবার একটা ব্লগ মতনই নিয়ে আমরা চলে আসলাম। এটা ঘরে বাইরে দুটো মিশিয়ে হবে, তার কারণ হচ্ছে কাল জন্মাষ্টমী, আমি জন্মাষ্টমী করি, আমার সামনে ঠাকুর আছে, আমি এখন ঠাকুর সাজাতে বসেছি। আর আমার আগে একটা সিংহাসন ছিল, এখন দুটো সিংহাসন হয়েছে। পয়লা বৈশাখে সিংহাসনটা নতুন কেনা হয়েছে, পয়লা বৈশাখের দিন নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমার ঠাকুরগুলো এত ঠাকুর হয়ে গেছে, আমার মনে হয় খুব কষ্ট করতে হয়, এই ভেবে আমি আর একটা সিংহাসন নিয়ে এসেছি, এখন আমি সাজাবো। তাও কিন্তু এখনো পুরো মনে হচ্ছে দুটো সিংহাসন ভর্তি, তাহলে একটা সিংহাসনে কত বেশি ঠাকুর একদম ভরে গিয়েছিল। এখন সাজানো বলতে মা তো ঠাকুর পরিষ্কার করে ঠাকুরের জামা নতুন পরিয়ে রেখেছে আগে থেকে, আজকেই লাইট আমরা লাগাবো, এটা আমি এসে একটা করে আমরা বেরোবো পুজোর বাজার করতে চেষ্টা করব। আমি কি কি বাজার করি বা ঠাকুরের কি কিনি, অনেক কিছু ইচ্ছা হচ্ছে কিন্তু জানি না কতটা পারবো। ভেবেছিলাম দুপুরবেলা যাব, আপনাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে আমার বাড়িতে কাজ হচ্ছে, এবারে আজকের সেম ছেলেকে দিয়ে বাড়িতে ফিরেছি, আমি যাব, তখন কাজ করছে জন্য যেতে পারলাম না। হঠাৎ করে রান্নাঘরে লাইটটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি এখন এই কাজটা সারবো, সেরে আমি ড্রেস পরে বেরিয়ে যাব। দেখি কতটা আমি আপনাদেরকে দেখাতে পারি। আর আর একটা সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আমার 800 জন আমার সাপোর্ট করেছে, এর আগে 500 জন ছিল, আমরা এখন 800 জনের ফ্যামিলি আমরা। আর ইচ্ছা আছে আমি 1000 জন হলে একটা অন্য কিছু করার চিন্তা ভাবনা করেছি। না, আমরা চেষ্টা করি প্রতি 100 জনেই কিছু না কিছু করার, যখন বাড়ে আর কি 100 করে। বাট আচ্ছা, হয়তো ফ্যান থেকে আওয়াজ আসতে পারে, আবার প্রচুর গরম, ফ্যান চালিয়েছি, এসিটা চালাইনি, কেন যেহেতু এসি থেকে যদি এখন বেরোই পাইনি, আর এত গরম বাইরে তাহলে শরীর খারাপ হবে। এরপরে আমরা বেরোবো সব জন্মাষ্টমীর কিছু বাজার করতে, কিছু জিনিস ফর্দ বানিয়েছি। কিছু একটা ভালো যে মুদির দোকানে যে জিনিসগুলো আমাকে যেতে হবে না, পাঠিয়ে দেবো, যখন ডেলিভারি আছে এসে দিয়ে যায়। কিন্তু বাকি ফল বাকি যেসব জিনিসগুলো সব কেনার সেগুলো যাব, জানি না কতগুলো পাবো কি পাবো না, বাইরে কি গরম, মানে কতটা গরম, কতটা ভিড়, কিচ্ছু জানি না, বাইরে বেরোলে আমি বুঝতে পারবো। একটা মজার জিনিস বলি, যে মানে মার খুব ইচ্ছে ছিল যে মানে যে 800 কাছাকাছি ছিল সাবস্ক্রাইবার, তো মা বলছিল যে 800 যদি হয় খুব ভালো হবে, মানে চেষ্টা করি কিছু একটা সেই উপলক্ষে দেওয়া সবসময় হয়ে ওঠে না, তো মা বলছিল তাহলে ভালো হবে এই যে জন্মাষ্টমীটা করবো, তো সেই 800 উপলক্ষে হবে। ঘুম থেকে উঠে দেখছি 800 চারবার দুই মানে 800 হয়ে গেছে, মানে ভগবান করে দিয়েছে। ভালো লাগছে খুব যে আমার পাশে 800 জনের বেশি বন্ধু আমার সঙ্গে আছে, আমরা সব ফ্যামিলি একসাথে পাশে আপনাদের থাকার জন্য আমার ভীষণ ভালো লাগছে। বা আমার যদি কিছু ভুল থাকে আপনারা বলবেন, সেগুলো আমি চেঞ্জ করার চেষ্টা করবো। কিভাবে ভালো লাগলো যে লাস্ট যে ব্লগটা মা করেছে ওটা পুরোপুরি মা ক্যামেরা নিজে ধরেছে, আমি একটু হেল্প করিনি, আমি একবারও বলিনি যে মুখের থেকে একটু দূরে রাখো বা ক্যামেরার দিকে তাকো, আমি ইচ্ছে করে বলিনি। আর যেহেতু আমি বলিনি ওই জন্য আমার নিজে কিন্তু লাস্টে বলেছে, আপনার ভিডিওটা যারা দেখেছেন জানেন, আর যদি না দেখে থাকে আমি বলবো গিয়ে দেখে আসুন। আমি এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, বিকজ ওটা আমার মায়ের ফার্স্ট ব্লগ অ্যান্ড একটা স্পেশাল। জন্মাষ্টমী কিন্তু কাল, আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকে থেকে আমার আমার প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগের দিন থেকে শুরু হয়, আজকের বৃহস্পতিবার, আজকের পুজোর থেকে আজকে অনেকটাই কাজ আমাকে করতে হবে, আমি যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। কালকে তো পুজো, কাল খুব কষ্ট হবে, কাল তো আমি সারাদিন, আর আমার উপোস মানে আমি জলও কষ্ট করি না, আমি পুজো দিয়ে তারপরে জল খাবো, এবার পুজো শেষ হতে হতে আমার রাত্রি মানে সন্ধ্যে পার হয়ে যায়। হ্যাঁ, আর একটা যেটা মানে আগের দিনের ব্লগটাতে অনেক সাড়া পেয়েছি আমরা, অনেক লাইক পেয়েছি, ভিউজও ভালো হয়েছে, আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছে, খুব ভালো লেগেছে সেটার জন্য। ওই জন্য মানে মা ডিসাইড করেছে যে মা এমনিতে মা বলছিল যে এরকম আসবে, তো মা আরও কিন্তু পেয়েছে আর কি, যে তাহলে এরকম ব্লগ আরও করবো। আমরা বেরোবো আর পুরো বৃষ্টি চলে আসলো, তো এবার আমরা কিছুক্ষণ ওয়েট করে গেলাম 15-20 মিনিট মতো, এখন বৃষ্টিটা একটু কমেছে, এর মধ্যেই আমাদেরকে যেতে হবে, কারণ মানে কিচ্ছু নেই,
যে পুজো হবে কিচ্ছু নেই, এখন সোজা গড়িয়াতেই যাব, একটা ঠাকুরের জন্য ইচ্ছা আছে ছোট্ট একটা, যাবো না গড়িয়া, গড়িয়া বললাম আমি, গড়িয়াতেই বলেছি, তো ওখানে কিনি না গিয়ে ইচ্ছা আছে কিছু কেনা, এবার দেখা যাবে কিনি তারপরে দেখো, আগে পৌঁছাই তারপরে দেখি। ঘরে ঢুকলাম, এখন কটা বাজে, কটা বাজে, সাড়ে দশটা বাজে। আর মানে কি বলবো, আমরা গেছি, বেরিয়েছি, দেখলাম বৃষ্টিটা কমেছে, বাট তারপরে আবার বৃষ্টিটা বাড়লো, দেন আবার কমলো, আবার বাড়লো। তারপরে গড়িয়াতে ঠাকুরের জন্য জামা টামা কিনছি, প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি কমলো, ফল কিনতে গেছি, জাস্ট বৃষ্টিটা শুরু হয়েছে ঝমঝম প্রচণ্ড বাজেভাবে, মানে আমরা পুরো ভিজে আছি এখন, ক্লিপ দিয়েছি যে এক্ষুনি আপনারা দেখলেন যেটা, যে এরকম প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তো তাও একদম জোরে যখন পড়ছিল আমি তখন নিতে পারিনি, সম্ভব হয়নি ফোন নিয়ে বের করা তখন, তো তখন মা আপেল কিনছে একটা জায়গায় দাঁড়িয়ে, আর এই যে ফোনে এখন এই ভিডিওটা হচ্ছে, সে হয়তো এই ভিডিওটা আসতোই না, মানে কি বল, মানে ফোনটা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ঠাকুরের সিংহাসন জামা সব কিনেছি, কেনার পরে দেখছি আমরা এবার ফল কেনার জন্য এগিয়েছি, ফল কিনছি, খুব বৃষ্টি পড়ছে, এবার দুজন দেখছে আমার পিছনে চাপ দিচ্ছে ব্যাগে, আমি বললাম কী হলো, আমি সরে গেলাম, আমি সাইড দিলাম, ঠিক আছে ওরা যদি আপেল কিনে কিনুক, এবার আমি সরে গেলাম, সরে গিয়ে আমি তখন নিচ থেকে আমি চেষ্টা করছি দেখার যে আমার ব্যাগে চেন খোলা হয়েছে কিনা, দেখছি চেন খোলেনি, ওরা সুযোগটা পায়নি বলে আবার এসছে, তখন মনে হলো আমার ব্যাগে কেউ চেন টান মানে টেনেছে, ঘুরে বলছি সিঙ্কি দেখতো আমার ব্যাগে চেনটা খুলে, ওই বলে ঘুরে এই দেখতে এরকম বলেছে, সঙ্গে সঙ্গে দিক দিয়ে দৌড়েছিল, মানে আমার মানে আমি দেখছি ব্যাগের চেনটা খোলা, ওইখানেই এই ফোনটা রাখা ছিল, মানে এই ফোনটা যদি চলে যেত তো আমি আর আমার স্বপ্ন সব শেষ, কিচ্ছু আমি করতে পারতাম না। ফুল নিয়েছি, কাল কিরম আকাশ পরিষ্কার থাকবে জানি না, ফুলগুলো কেমন হয়ে গেছে, মিষ্টি তাল, এদিকে মুদির জিনিস চলে এসছে ঠাকুরের ভোগ করার, আর ঠাকুরের মেইন যেটা উদ্দেশ্য ছিল আমার, এই যে যেটার কথা আমরা বলছিলাম যে কেনার ইচ্ছে, এটাই ইচ্ছা ছিল, এটা নিয়েছি, রাধা কৃষ্ণর জন্য ড্রেস মুকুট নিয়েছি, আর ফল যেরকম পেয়েছি, কালারটা দেখো, এই আমার রাধা কৃষ্ণ দুজনের জন্য নিয়েছি, আর এই ফল যা পেয়েছি নিয়েছি, পেঁপে, নাশপাতি, মুসাম্বি, আপেল, আম, সত্য সব কিছু নিয়েছি, দুধটা কালকে নিতে যেতে হবে, তালটা পেয়ে গেছে, এটাই অনেক পাচ্ছিলাম না ভালো, যদি বৃষ্টি হয় একটু ননি নিয়েছি ছোট, আর হচ্ছে এখন যেখানে কাজ হচ্ছে ওই জন্য এই ডাইনিং এর এই প্লেসটাতেই রাখা হয়েছে, তো এইগুলো সব ঠাকুরের বের করা হয়েছে, এগুলো সব এখন মাজতে হবে, মা সব মাজবে এখন, এই সব রয়েছে, ভোগ হয়তো আজ রাতে কিছু রান্না হবে না, সম্ভব না, কাটা কাটাকুটি করে রাখবে, কিচ্ছু করব না আজ, কিচ্ছু করে বাসন প্রচুর ভিতরে অনেক ছোট ছোট বাসন আছে, সব মাজবো, পরিষ্কার করবো, মুখ গোছাবো, এখন চারটে বাজে, আমি ঘরের সব কাজকর্ম সেরে এবার হচ্ছে পুজোর আয়োজন নিয়ে বসেছি, ফার্স্ট আমি তাল ছাড়াবো, তাল ছাড়িয়ে তালটা ছেনে নেবো, নারকোল ছান মানে নারকোল করবো, টুকটাক অনেক কিছু করবো, সবচেয়ে খারাপ লাগছে মেয়ের জ্বর এসছে খুব, ও কোনো হেল্প করতে পারবে না, ওটাই অসুবিধে হচ্ছে, এখন আমি ঠাকুরে আমি একটু যতটা পারবো একটু একটু করে আমি মানে তুলে ধরার চেষ্টা করব, তাহলে আমি এখন তালটা ছাড়াবো, ছাড়িয়ে আমি তাল ছানবো, এদিকে নারকোলও হচ্ছে কুড়ে নেবো, নিয়ে আমি ওদিকে যা যা করার আমি তাল পুরুলি লুচি যা যা করার সব করে নিয়ে এদিকটা গুছিয়ে তারপর ঠাকুরের কাছে যাব, তাহলে আমি এখন এই দিকটা রেডি করতে থাকি। সাতটা বাজে উঠলাম, আমি সব গুছিয়ে নিয়েছি, এখানে তাল ফুরুলি করব, তাল মালপোয়া করব, নারকেল নাড়ু করব, এখানে দু রকম লুচি করব, একটা তালের লুচি একটা এমনি লুচি করব, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, ইস কি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সাংঘাতিক, আর আলুটা ভাজবো আর সুজি করব, এদিকে আমি ঝপ করে গুছিয়ে রেখে এবার আমি ঠাকুরের কাছে যাব, ঠাকুর ঠাকুর সব সাজাবো, আর ভীষণ ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেয়ে ওষুধ খেয়েছিল, জ্বরটা একটু ছেড়েছে, যার জন্য আরও আমার অসুবিধা হচ্ছে, একার হাতে সব করতে হচ্ছে, মেয়ে আছে কিচ্ছু করতে পারছে না, ওই যে পুজোয় তো আমাকে সাহায্য করে সেটা করতে পারছে না,
ঠিক আছে, ওর একটু জ্বরটা এখন ছেড়েছে, ঘাম দিয়ে ওষুধ খেয়েছিল, আর ডাক্তারও দেখিয়ে এসছে, গিয়ে ওষুধে পেশেন্টের সঙ্গে আমি ওষুধ আনতে গেল। আমার দিদি এসছে, শুনে একটু হেল্প পাবে আমার, ও এসে পড়েছে অনেকটাই। এবার আমি তাহলে গিয়ে ছপ্পর দিকে রান্নাটা করে নিই, করে নিয়ে আমি এবার পুজোর মেন আমার ঠাকুরের কাছে গিয়ে বসতে হবে, তাহলে আমি এবার রান্নাটা শুরু করে দিই। 9:45 বাজে, রান্নাটা শেষ হলো। এখানে বানিয়েছি আমি তাল ফুরুলি, এখানে সাদা লুচি, এটা হচ্ছে তাল লুচি, আর পটল কুম পটল আলু বেগুন ভাজা, তালের মালপোয়া, নারকল নাড়ু, সুজি। এবার আমি একটু রেস্ট নিয়ে হাত মুখ ধোবো চেঞ্জ করে, তারপর আমি এবার ঠাকুর ঘরে যাব, ঠাকুর সাজাবো, পরে এবার এবার পুরো পুজো কমপ্লিট করব। ছিলাম যে মা যখন রান্নাটা করবে তখন ছোট ছোট করে একটু হয়তো কোনো ক্লিপ ক্লিপ নেবো, বাট সেটা সম্ভবই হয়নি, পারিনি, একদমই নিতে পারিনি। আর রান্না করতে করতে তো মা ভিডিও করতে একদমই পারবে না, আর রান্না করা আমাদের ছোট স্ট্যান্ড রাখাও সম্ভব না। তো যাই হোক, আর ঠাকুরের রান্না তাড়াতাড়ি করতেই হবে, 9:45 এখন একটু রেস্ট নিয়ে ওভেন জ্বালিয়ে পটাপট হাত চালিয়ে করেছি, 1 সেকেন্ড বসে, মানে যদি আমি বসে বা একটা ধরে করতাম তাহলে মনে হয় আরও সময় লাগতো, শেষ হতো না। তো এবার আমি পারলাম না হেল্প করতে কোনোভাবেই, ক্যামেরাও ধরতে পারলাম না। তো দেখা যাক এবার বাকি, এবার ঠাকুরের জামা টামা চেঞ্জ করানো হবে, মানে একটু রেস্ট নিয়ে ঠাকুর নামাবো সব কিছু। এবার এবার টানা পুরো পুজো শেষ করে উঠবো, কারণ আমি আর পাচ্ছি না, পুজো শেষ করে একটু জল মুখে দিয়ে একটু রেস্ট নেবো। Thank you.
আমার পুজো এখন শেষ করলাম, এবার আমি বেরিয়ে যাব ঠাকুর খেয়ে নেওয়ার পরে, তারপর আমি একটু মুখে প্রসাদ দিয়ে জল খাবো। আজকের মতন তো পুজো আমার হলো, কালকের আমি হচ্ছে মানে ভোগ হচ্ছে অন্ন দান করব, মানে ঠাকুরকে আমি অন্ন দিয়ে পুজো দেব কালকে, সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরব। অনেক রাত হয়েছে, এবার আমি একটু বাইরে যাব, ঠাকুর খাবে, তারপরে এসে আমি ঠাকুরের প্রসাদকে জল খাবো। আর মেয়ে মানে একটু আমার তো মানে ঠিক মতন ভিডিও করতে পারলাম না, যেহেতু মেয়ে এখন হেল্প করতে পারলো না, ওর তো ভীষণ শরীর খারাপ, এখন একটু ভালো আছে বলছে, আবার জ্বর আসছে। যাই হোক, সব মিলেমিশে আমি পুজোটা করলাম ভালোভাবে, কালকের দিনটা আবার আসুক, কালকে পুজোটা করব। আজকের মতন আমার ভিডিওটা শেষ করলাম, বাই।